ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হইতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের কাছে তোমাদের পিতামাতা তোমাদের সন্তান তোমাদের সমস্ত প্রিয় মানুষের চাইতে প্রিয় না হব। তোমাদের নবীকে আমরা মাতা পিতার চাইতে বেশি ভালোবাসি, সন্তানের চাইতে বেশি ভালোবাসি, আমরা মুসলমানরা সহ্য করব না। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, যারা নাস্তিক যারা মুরতাদ যারা বিশ্ব নবীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, আল্লামা মামুনুল হক তামাদ্দার গাজুমের কণ্ঠে কণ্ঠ মিলে বলতে চাই, তাদের কোনো ধর্মীয় পরিচয় নাই, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীতভাবে অনুরোধ করব, আপনি ভারতের রাষ্ট্রদূতকে ডেকে তাদেরকে প্রতিবাদ জানান, আরেকটা প্রস্তাব করবেন, আপনি সংসদে নিন্দা প্রস্তাব পাশ করুন। শেষ কথা হলো, মুসলমান ভাইয়েরা আমরা ইন্ডিয়ার পণ্য বয়কট করব, পণ্য বয়কট করবো তো ইনশাআল্লাহ। আমরা নিজেদের জীবন দিতে প্রস্তুত আলামিন, এই দুশ্মনদের পৃথিবী থেকে বিদায় না হওয়া পর্যন্ত রাজপথে আমাদেরকে আন্দোলনে থাকার তৌফিক দান করে সকলে। আমাদের ঈশ্বরগঞ্জে আলম আমাদের মুরব্বী হযরত আল্লাম হযরত মাওলানা আবুল কালাম আজাদী সাহেব, মূলত আমি জামিয়া দারুল ইসলাম গুরুস্থান মাদ্রাসা। ব্যবস্থা নাই, এই মহব্বতের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য এখানে উপস্থিত হয়েছি। সব কথা বলা যাবে না, সব কথা বলা যাবে না, মনে যত কথা আছে। তো ভাই, আমি এই দেশের সকল মুসলমানের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই, বাংলাদেশ সরকার যেন ভারতের রাষ্ট্রদূতকে দেখে এই কড়া প্রতিবাদ করে মুসলমানের পক্ষ থেকে, আর একটা নিন্দা প্রস্তাব যেন সংসদে আনয়ন করে। তো ভাইরা, মুসলমান ইসলাম হইল সাম্যবাদের ধর্ম, হিন্দুত্ববাদ হইল সন্ত্রাসের ধর্ম। এই দেশে কোন হিন্দু মুসলমান কর্তৃক নির্যাতিত না, হিন্দুদের জান মাল সব কিছু আমরা পাহারাদার, ঠিক কিনা? তো ভাইরা, আমার এই দেশের সারা পৃথিবীর কোন মুসলমান হিন্দুত্ব বা সন্ত্রাসের ধর্ম, এরা ইসলামের মহানবীকেও কটুক্তি করতে ছাড়ে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে আমরা সুশৃঙ্খলা বজায় রাখবো, সরকারের প্রতি ঈশ্বরগঞ্জের মুসলমানদের সারা বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে আহ্বান জানাই যেন সরকারের কড়া প্রতিবাদ করে এবং সংসদে নিন্দা প্রস্তাব আনয়ন করে। ভারতের সকল পণ্য আমরা বর্জন করব, ভারতের গাইড গাই মিছিল করলে লাভ নাই, ভারতের কসমেটিক কিনে মিছিল করলে লাভ নাই, সকল পণ্য তোমরা বর্জন করো। আমার লাইন ইল্লাহ বলা আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট আলেমুদ্দিন হযরত মাওলানা মুফতি আবু রায়হান আল মাদানী সাহেব, মুতামিন জামিয়া শাফিয়া তেলওয়ারি মাদ্রাসা ডোরি। সংগ্রামী তৌহিদি জনতা, আজকে আমরা কেন একত্রিত হয়েছি সকলের জানা আছে, যে বিষয়টিকে নিয়ে একত্রিত হয়েছে আমরা, এই বিষয়টি আমাদের হৃদয় থেকে রক্তক্ষরণ করেছে। শুধু আমাদের আন্দোলন না, আন্দোলনের সাথে সাথে কিছু বিষয় জানাও উচিত। তা হলো, হিন্দু ধর্মের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 8 বৎসরের মেয়েকে বিবাহ করেছিল, রবীন্দ্রনাথ
11 বছরের মেয়েকে বিবাহ করেছিল। দেবেন্দ্রনাথ 6 বছরের মেয়েকে বিবাহ করেছিল। শিবনাথ 10 বছরের মেয়েকে বিবাহ করেছিল। রাজনারায়ণ 11 বছরের মেয়েকে বিবাহ করেছিল। জ্যোতিরনাথ 8 বছরের মেয়েকে বিবাহ করেছিল। সতেন্দ্রনাথ 7 বছরের মেয়েকে বিবাহ করেছিল। রাজা ডেনিস 10 বছরের মেয়েকে বিবাহ করেছিল। লিখেছে আল ফরহাদ নামক বইয়ের মধ্যে। এদেরকে নিয়ে কোনো সমালোচনা নাই, এদেরকে নিয়ে কোনো কটূক্তি নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি কেন? যদি কটূক্তি করতে হয় এদেরকে নিয়ে আগে করা উচিত, নারী জাতির ইজ্জত রক্ষা করেছে বিশ্বনবী সাল্লাল্লাহু নারী জাতিদের একজন নূপুর শর্মা। আমি বলবো সে নূপুর শর্মা না, কুকুর বেশর্মা। যদি তার উপযুক্ত বিচার পাশি না দেওয়া হয় তাহলে দুনিয়ার মুসলিম এদেরকে ছাড়বে না ইনশাআল্লাহ, বিশেষ করে বাংলাদেশের মুসলমান। সেই পাকিস্তানকে দেখিয়ে দিয়েছে মুসলিম জাতি বাঙালি কাকে বলা হয়। পাকিস্তানিদের মতন শক্তিশালী ইন্ডিয়ান হয় 1400 বছর আগে উদ্ভূত হয়েছিল, বদল হয়েছিল, খন্দক হয়েছিল, আবার 1400 বছর পরে সর্বশ্রেষ্ঠ চরিত্র নিয়ে দুনিয়াতে আগমন করেছেন। রাসূলের চরিত্রকে কলঙ্কিত করতে চায় মানে গোটা বিশ্ব মুসলিমকে কলঙ্কিত করতে চায়। রাসূলের শরীরে আঘাত আমাদের অন্তরে লাগে, আমরা শরীর কোথায় থাকবে না থাকবে সেটা আমরা সহ্য করি না। সমস্ত রক্ত দিয়ে দিতে পারি রাসূলের প্রেমে, রাসূলের আশক আশেকে আমরা আমাদের সবকিছু বিসর্জন দিয়ে দিতে পারি। রাসূলের শরীরে একটু কালিমা লেপন হোক সেটা আমরা সহ্য করতে পারি না। রাসূলের আশেকে আশেক হয়ে রাসূলের প্রেমে প্রেমিক হয়ে প্রয়োজনে আমরা ভারতে অভিমুখে লং মার্চ করবো, বাংলাদেশে ভারতের দূতাবাস ঘেরাও করবো। রক্ত দিয়েছি, রক্ত দেওয়া আমাদের অভ্যাসে আছে, আমরা রক্ত দিতে জানি, প্রয়োজনে আরো রক্ত দিব ইনশাআল্লাহ। অপমান আমরা সইতে পারবো না। মোহতারাম হাজরিন, আজকে আমি একটা দাবি জানাইতে চাই। আজকে আমাদের আকাবিররা হযরত উলামায়ে কেরাম আজকে জেলখানার মধ্যে খারাবন্দি। এই জাতির সকলের আশা আকাঙ্ক্ষা হযরত উলামায়ে কেরামকে নিঃশর্তভাবে যেন ক্ষমা করা হয়, নিঃশর্তভাবে, নিঃশর্তভাবে। আল্লাহ 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 আল্লাহ
দাবি করছি, আলেমুল আমাদের সেজন্য মুক্তি দেওয়া হয়। আল্লাহ তাআলা সকলকে বুঝার এবং তৌফিক দান করুন। বিশেষ করে বাংলাদেশে যে গণজাগরণ শুরু হয়েছে, যে গণসচেতনতা শুরু হয়েছে, যে দেউ শুরু হয়েছে, সেই দেউ কোথায় গিয়ে দাঁড়াবে আমরা বলতে পারি না। রাষ্ট্রীয়ভাবে নিন্দা আনতে হবে এবং ভারতের পণ্য বয়কট করতে হবে, মুক্তি দিতে হবে। আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে একটা কথা স্পষ্ট করতে চাই। ওই ভারতের ডাইনি মহিলা এমন এক মহিলাশী নারী সম্পর্কে কটূক্তি করেছে যার পবিত্রতা সম্পর্কে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমায় তার পবিত্রতা ঘোষণা করেছেন। কথা ঠিক কিনা বলেন? আমাদের ইসলামপুর মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি আয়াতুল্লাহ সাহেব, হযরত মাওলানা মুফতি আয়াতুল্লাহ সাহেব। সম্মানিত উপস্থিতি, قال رسول الله صلى الله عليه وسلم من سب نبيا فقتلوه। এই হাদিস আমরা সকলেই জানি, যারা আমাদের নবীকে কটূক্তি করে তাদেরকে হত্যা করো। মহব্বত, রসুলের ভালোবাসা, আমাদের স্পিরিট, আমাদের চেতনা, এই চেতনায় যদি কেউ আঘাত করে আমরা সহ্য করতে পারি না। একটি ঘটনা লিখেছেন, এক ব্যক্তি এক রাজার কাছে গিয়ে যখন সেই সময়ে নবীর নামে কটূক্তি করে, সঙ্গে সঙ্গে ওখানে একটি কুকুর শিকল দিয়ে বাঁধা ছিল, ওই কুকুর ওই ব্যক্তির শিকল ছিঁড়ে তাকে আঘাত করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। সম্মানিত আজকে এই উপস্থিত ওলামায়ে কেরাম সহ সাধারণ পাবলিক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মিছিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন জন্য আল্লাহর কাছে বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত হক এবং বাতিলের সংঘর্ষ এসেছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত হক এবং বাতিলের সংঘর্ষ চলছে, পর্যন্ত চলবে। তো শুধু রূপুর শর্মা না, শুধু ইমরান সরকার না, এইরকম ভাবে আগেও বাতিলের সংঘর্ষ এসেছিল আসছিল, আর সব যুগেই হকের পক্ষে সাহাবায়ে কেরাম সহ আলেমুল আমারা ছিল। বর্তমান যুগে সাধারণ মানুষ রসুল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন বহুকাল পূর্বে, এখন যাদের অন্তরের মধ্যে শুধু মোহাম্মদ রসুল্লাহর ভালোবাসা মহব্বত থাকবে, বেআমলি মুসলমান ওরাও কেয়ামতের দিন সাহাবায়ে কেরামদের মর্যাদায়।
যাবে। কোন সাধারণ মুসলমান, কোন সাধারণ ইমানদার মুহাম্মদ রাসূলুল্লাহর গালি সহ্য করতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই পর্যন্ত যে আলোচনাগুলো হয়েছে আমি প্রত্যেক আলোচনার সাথে একত্রতা পোষণ করছি। তার সাথে আমি একটু কথা সারা পৃথিবীকে জানিয়ে দিতে চাই, তোমরা আগুন নিয়ে খেলা করবে না। যদি তোমরা আগুন নিয়ে খেলা করো, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ এদেশের লক্ষ কোটি যুবক প্রস্তুত আছে সেই আগুন নিভানোর জন্য, এদেশের লক্ষ লক্ষ বয়স্ক মুরব্বীরা প্রস্তুত আছেন তোমাদেরকে কঠিন ভাবে ভ্রমণ করার জন্য। বিশেষ করে বিশ্বের ৫৭টা দেশ
একত্রিত হয়ে নিন্দা প্রস্তাব করেছে। কিন্তু লজ্জার বিষয়, দুঃখিত হই, এই 92% মুসলমানের দেশ এখন পর্যন্ত একটি নিন্দা প্রস্তাব আনতে পারে না। সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে এদেশের মানুষ ভালোবাসে, এদেশের মুসলমান ভালোবাসে, সুতরাং বিশ্ব নবীর ভালোবাসায় আপনি অন্তত পক্ষে এই ভারতের বিরুদ্ধে এই চলতি অধিবেশনের মধ্যে একটি নিন্দা প্রস্তাব আনুন। আমি আমার বক্তব্য শেষ করে আগামী দিনে আল্লাহ রসুলের ইজ্জত রক্ষায় সংগ্রামের দাওয়াত দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া বলি মুহতারাম হাজিরিন এবং মাস আলাজেরে নেই, যত বড় অপরাধী হোক না কেন, সে যদি মসজিদে হারামের মধ্যে যায়, এখানে তাকে হত্যা করা যাবে না বা এখানে তাকে মারা যাবে না। যত বড় শাস্তিযোগ্য অপরাধ বা মৃত্যুর শাস্তি ফাঁসিযোগ্য অপরাধী হোক না কেন, তাকে অজীবন কতল হয়ে গেলেও সে যদি মসজিদে হারামের ভিতরে চলে যায়, সেখানে তাকে হত্যা করা যাবে না। কিন্তু সাতেমে রাসূলের বিষয় হলো এরকম, সাতেমে রাসূল মসজিদে হারামের ভিতরে গেলেও তাকে সেখানে হত্যা করতে হবে। এবং আমাদের এই ঈশ্বরগঞ্জের বিভিন্ন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, ইসলামী দিনী শিক্ষা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের আমাদের সন্তানেরা এবং আমার ঈশ্বরগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই বিশ্বে 200 কোটি মানুষের উপরে মুসলমান, সারা 200 কোটি মানুষের হৃদয়ে আগুন লেগেছে, বিশ্বে আজকে এর প্রতিবাদ হচ্ছে নকুল শর্মার বিরুদ্ধে, এই বিজেপি নেতার বিরুদ্ধে। আজকে আমরাও এই প্রতিবাদে শরিক হয়েছি, আমাদের সরকারকে জানান দিতে যে সরকার যেন এটা নিন্দা প্রস্তাব আনে এবং ইন্ডিয়া হাই কমিশনারকে ডেকে আমাদের এই দেশের মানুষের আমাদের মনের কথা যেন জানান দেয়। আর আমি বক্তৃতা বাড়াবো না, শুধু একটি কথাই বলবো যে আমরা মুসলমান, আমাদের দরুদ না পড়লে, যদি দোয়া কবুল না হয়, দরুদ না পড়লে যদি নামাজ না হয়, আর সেই নবীর উপরে, সেই নবীর বিবেকে নিয়ে কথা বলা, যে সন্তান চেয়েও প্রিয়, মা বাবার চেয়েও প্রিয়, সেই নবীকে নিয়ে কটুক্তি করবে, এরকম কোন মুসলমান নেই যে সহ্য করবে। নবীর জন্য আমরা প্রাণ দিব, আমাদের কথা আমরা আমাদের দেশের সরকারকে জানাবো। অতি সত্তর যেন সংসদ চলছে, অবশ্যই এটার প্রতিবাদ হবে। আপনারা ধৈর্য ধরুন, আপনারা কোনো উশৃঙ্খল আচরণ করবেন না। আমাদের এই দেশ শান্তিপ্রিয় দেশ, আমাদের এই দেশেও অন্য অন্য ধর্মী লোক বসবাস করে, আমরা সারা বিশ্বে জানে বাংলাদেশ আজকে রোল মডেল হিসাবে বাংলাদেশে পরিচিতি লাভ করছে। আমরা মুসলমান, এইখানে 99-এর থেকেও বেশি মানুষ মুসলমান, আমরা যেন উশৃঙ্খল হয়ে কোনো কিছু না করে আমরা সবাই এই আমাদের অনুষ্ঠান সমাপ্তির পরে আমরা যার যার গন্তব্যে সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে আমরা বাড়িতে চলে যাব বা জাগির মানসায় চলে যাব। এই আহ্বান থেকে আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি যেন ইসলামের জন্য নিজের জীবন কুরবান করতে পারি, আমি যেন
সেই আশা আপনাদেরকে আমার বক্তব্য শেষ করছি, আমাকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবীর অপমান, মুসলমানের অপমান, মুসলমানের অপমান, এই পর্যায়ে বিপ্লবী আলোচনা নিয়ে আসছেন আমাদের ঈশ্বরগঞ্জের অভিভাবক উস্তাদুল হুফাজ শায়খ হাফেজ মোহাম্মদ আহমদ আলী সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, মহাপরিচালক বাইতুল কোরআন মাদ্রাসা ঈশ্বরগঞ্জ। والصلاة والسلام على من لا نبي بعد، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. صدق الله العظيم. الله رب العالمين অসংখ্য মেহরবানি এবং দয়ায় আমাদেরকে এমন এক মহান উঁচা এক কাজে সম্পৃক্ত হওয়ার, এখানে উপস্থিত হওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়ে দিলেন, সেই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ, ইসলামের নূর আলো নিভিয়ে দিতে চায় কাফেররা। কিন্তু আসলে কি হয়, ওয়ালাউকারি হাল কাফিরুন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউকারি হাল কাফিরুন, যে ফুল দিয়া নিবাইতে চায় তার মোষ সহ ফুলিয়া যায়। আমরা যা অবস্থা দেখছি সারা দুনিয়াতে বর্তমানে, কোথাও কোনো হক্কতা হক কাজ চলতে পারতেছে না। তারা মনে করতেছে যে সব নিভে গেছে, সব নিভে গেছে মনে হয়, কিন্তু আল্লাহ তাআলা জাহান্নামের একটা কীটকে ব্যবহার করছেন যে তুই এরকম একটা কথা বল, এর দ্বারা দেখ কি অবস্থা হয়, কি অবস্থা হয়েছে, তোমরা যা ভাবছিলা তার উল্টা হয়ে গেছে, তারা নাকি হক নিয়া চলতে পারে না, বাধা প্রাপ্ত হয়, তারা যে আল্লাহর নৈকট্য হাসিল করে ফলায়, তারা যে নীরবে কান্নাকাটি করে আল্লাহর মহব্বতের বান্দা হয়ে যায় এবং তারা যে আল্লাহর প্রিয় হয়ে যায়, এই খবর কিন্তু তাদের কাছে নাই। তাদের কাছে এই খবর নাই, উপরের অবস্থা দেখতেছে যে কেউ তো কিছু কয় না, বোধহয় নিক বেড়ে গেছে। হ্যাঁ, আসলে কি নিভে গেছে? তারা নাকি 33 কোটি দেবতাকে মানে, 33 কোটির অপমানে, তাদের পক্ষে এটা অসম্ভব কিছু না। কিন্তু আমার একটা কথা, আমরা যে একত্ববাদী, আমরা যে তৌহিদবাদী, আমরা যে এক রবের, আমরা যে এক রবকে মানি, এই কথার ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আমরা কি সত্যি এক রবকে মানি? যদি আমাদের এক রবকে ঠিক মতো মানা ঠিক হয়ে যায়, তাহলে এই সমস্ত কুলাঙ্গারদের এই হিম্মত আর থাকবে না। আমরাও ইনশাল্লাহ একত্ববাদ কাকে বলে, এক রব এক পালনেওয়ালা একজনই, আমরা এই একত্ববাদের বিশ্বাসে শিরক মুক্ত ঈমান এবং বেদাত মুক্ত আমল যদি আমরা করতে পারি, আমরা হিম্মতের সাথে যদি ওই সমস্ত শিরক থেকে আমরা বাঁচতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ খুব দ্রুত অতি সত্তর আল্লাহ তাআলা সারা দুনিয়ার অবস্থা পাল্টাই দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যারা একত্ববাদী আমাদেরও একটু চিন্তা ভাবনা করা দরকার, শুধরানো দরকার, এবং তাদের পক্ষে যেটা করা দরকার তারা করছে, তাদের পক্ষে যা শুভ পায়। 3 খোদা দ্বারা মানে, 33 খোদা দ্বারা মানে, তারা উল্টা পাল্টা কথা বলতেই পারে। আল্লাহ তাআলা আমাদেরকেও একত্ববাদে 1 নম্বর পর্যায়ে আমরা যাতে যাইতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে। আসসালামু আলাইকুম। আমাদের বিশ্বনবী
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করায় আজকের এই প্রতিবাদে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমার প্রাণপ্রিয় উলামায়ে কেরামগণদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এই ভারতের নূপুর শর্মা সহ আরো যারা কটূক্তি করেছে, এই বিশ্ব নবী যদি সৃষ্টি না হতো আমাদের এই পৃথিবী সৃষ্টি হতো না। এই নূপুর শর্মা সহ যারা কটূক্তি করেছে অনতিবিলম্বে আমি তাদের ফাঁসির রায় কার্যকর চাচ্ছি। আমাদের বিশ্ব উলামায়ে কেরামগণ সহ আমরা রাজনৈতিক বাংলাদেশের ব্যক্তিবর্গ সহ আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দেব। এই আশা রাখছি, আমাদের এই সরকারের কাছে অনুরোধ রাখব, আমাদের এই মুসলমান সারা বাংলাদেশের মুসলমানের অনুরোধ, আপনি এই দ্রুত সংসদ চলছে এই সংসদে আপনি এই নিন্দা প্রস্তাব করবেন। এই আশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছে এবং আল্লাহ তাআলা যেন এই ভারতের কুরআন নির্দেশের আল্লাহ রহমতের মাধ্যমে ধ্বংস করে দেয়। এই আশা রেখে আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জামিয়া গাফুরিয়া দারুস সুন্নাহ ইসলামপুর মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক শেখুল হক, বিশিষ্ট আলেমে দ্বীন শেখুল হাদিস আলেম ইবনে আলেম ফকিহ ইবনে ফকিহ হযরত আল্লামা হযরত মাওলানা মাহমুদুল হক তনজিদ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, হযরত মাওলানা মাহমুদুল হক তনজিদ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ ওয়া কাফা وسلام على عباده الذين اصطفى، ما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. سنة من قد أرسلنا قبلك من رسلنا ولن تجد لسنة الله تبديلا. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله العظيم. উপস্থিত আজকে ঈশ্বরগঞ্জ ইত্তেফাকুল উলামার আয়োজিত এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম এবং আমার তারে বড় ভাই ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা আওয়ামী লীগের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি, ইসলামপুর গাফুরিয়ার সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ রফিকুল ইসলাম বুলবুল সাহেব, উনি আমাদের এই প্রোগ্রামের জন্য অনেক পরিশ্রম শ্রম দিয়েছেন, মেহনত করেছেন, প্রশাসনিক পর্যায়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, এজন্য বিশেষভাবে ওনাকে ধন্যবাদ জানাই। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সংগ্রামী ছাত্র ভাইরা, তৌহিদি জনতা, আজকের এই ইত্তেফাকুল উলামা এবং তৌহিদি জনতার ব্যানারে এই গণসমাবেশ বিক্ষোভ মিছিলের আয়োজন। আপনারা অনেক ধৈর্য ধারণ করেছেন, আপনাদের ধৈর্যচ্যুত করবো না, সংক্ষিপ্ত সময়ে আমি দুটি কথা বলবো। আসলে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া, এটা আগুনের পানির মধ্যে আগুন ধরিয়ে দেয়। সাইয়েদনা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি রহমদিল ছিলেন। খুতবাতে আমাদের খতিব সাহেবরা বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, ঠিক কিনা বলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সামনে এক ইহুদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিছে। কেন গালি দিছে? কোরআনে আয়াত নাযিল হয়েছে, ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, তোমরা আল্লাহকে করজ দাও। ইহুদি তো আল্লাহ গরিব না হলে কেন করজ চায়? হযরত আবু বকরের সামনে কইতেছে, তোর আল্লাহ গরিব, তোর রাসূল গরিব, আমরা হইলাম ধনী। হযরত আবু বকর অত্যন্ত বড়দিন সাহাবি ছিলেন, বরদাস্ত করতে পারেন নাই, ইহুদিকে একটা ঠাস করে থাপ্পড় দিয়ে মাটিতে ফেলে দিয়েছেন। আল্লাহর নবীর কাছে ইহুদিকে বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকর আমাকে থাপ্পড় মেরে মাটিতে ফেলায় দিছে। নবী কয়, মনে হয় আবু বকর না, তুমি ভুল করতেছো, উমর হইতে পারে। আবু বকরকে তো কাউকে থাপ্পড় দিতে তো জীবনে জীবনে শুনি নাই। আবু বকর ইহুদি কয়, রাসূল, আমি আবু বকরকেও চিনি, উমরকে চিনি, আজকে থাপ্পড়টা দিছে আমার আবু বকর। ঘটনা বলার উদ্দেশ্য হলো লম্বা চড়া ঘটনা, কোরআনে আয়াত নাযিল হয়েছে, এই আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলবে
আর মুসলমান চুপ থাকবে আল্লাহ নবীর হাদিস অনুযায়ী সে ঈমানদার হতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাবাইরি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার সংগ্রামী ভাইরা আপনাদেরকে আরো বলতেছি কোরআনুল কারিমে আল্লাহ পাক বলতেছেন সুন্নাতাল কদ আরসালনা ক্বাবলাকা মিন রুসুলিনা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ও দুনিয়ার মানুষ শুনে রাখো কিয়ামত পর্যন্ত যত মানুষ ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে অবস্থান নেবে তাদের ধ্বংস তাদের অপমান অপদস্থ দুনিয়া আখিরাতে এটা আমি অনিবার্য করে দিয়েছি কিয়ামত পর্যন্ত জন্য। বেশি দূরে যাওয়ার দরকার নেই। এই সমস্ত কুলাঙ্গার ইন্ডিয়ান কুলাঙ্গারদের কি হবে একটু লক্ষ্য করে দেখেন। এক বছর দেড় বছর দুই বছরের মধ্যে হবে না। বাংলাদেশের বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তি বড় বড় মন্ত্রী পদ থেকে আজকে নিস্তে নাবুদ তাদের নাম নিশানা পর্যন্ত নাই আছে কিনা বলেন। একমাত্র ইসলামের বিরোধিতা করার কারণে কিছুদিন পূর্বে ডক্টর মুরাদের অবস্থা কি হয়েছে আপনাদের সামনে, লতিফ সিদ্দিকের কি হয়েছে আপনারা জানেন। এইভাবে পূর্বে কার যত চাইতে থাকবেন দেখবেন ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়া কাদের কারো অস্তিত্ব জমিনে নেই কেমন পর্যন্ত থাকবে না এটা আল্লাহ পাকের বিধান। আমার ভাই দোস্ত বুজুর্গ আপনাদেরকে জানিয়ে দিতে চাই আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন বিজয় তোমাদের হবে, বিজয় মুসলমানদের হবে। সংক্ষেপ সময় ওসি সাহেব বলেছেন হুজুর অল্প সময়ে রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, হাজার হাজার মানুষের সমাগম এখানে হয়েছে, আপনারা স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছেন। আমি আন্তরিকভাবে ইত্তেফাকুল ওলামা সমস্ত ওলামায়ে কেরামের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। অন্তর অন্তস্থ থাকে আপনাদেরকে অভিবাদন জানাই। সাথে সাথে অনেকে এখানে উপস্থিত হয়েছেন, আমাদের সেক্রেটারি সাহেব তো আছেন, সভাপতি সাহেব আমাদের মিশনে ছিলেন, আমি যাদেরকে দাওয়াত দিয়েছি সকলে আমাদের প্রশাসনের ওসি সাহেব বলছেন আমি আপনাদের সাথে আছি, আমাদের তিয়ুনু সাহেব বলেছেন হুজুর আমাদের মন চায় আপনাদের সাথে আমরা আছি, এদিকে আমাদের বর্তমান মেয়র সাহেব ওনাকে দাওয়াত দিয়েছি উনি বলে আমি আপনাদের সাথে আছি, সকলেই আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছেন এবং সকলের আন্তরিকতা দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি মনে করি ইসলাম ঈশ্বরগঞ্জের জমি ইসলামের জন্য উর্বর। আমার ভাই দোস্ত বুজুর্গ সর্বশেষ আপনাদের সকলকে আমি যে কোনো সময় ইসলামের জন্য আহ্বান করব, ইসলাম আমাদের এবং আমাদের পক্ষ থেকে আপনারা নিজের জান আর মাল দিয়ে উপস্থিত হবেন রাজি আছেন ইনশাআল্লাহ। জনতার এই বিক্ষোভ সমাবেশের আজকের দাবি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। সর্বপ্রথম যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটাক্ষ করেছে তাদেরকে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে এবং জাতীয় সংসদের চলিত অধিবেশনে নিন্দা প্রস্তাব উত্থাপন করতে হবে। ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে এনে কৈফিয়ত তলব এবং অনতিবিলম্বে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ভারতীয় সকল পণ্য বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে।
শর্মার আদর্শে লালিত বাংলাদেশি কুলাঙ্গার আসাদ নূরকে গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। কারাবন্দী আলমদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। নরসিংদী রেল স্টেশনে ইসলামী কালচার বিরোধী কাজে প্রতিবাদ করায় গ্রেপ্তার পিতা দিনদার মহিলা মার্জিয়াকে দ্রুত মুক্তি দিতে হবে। আপনাদের সামনে আজকে এই পুরা হাউস পুরা এই সমাবেশ সরকারের কাছে এই উদাত্ত আহ্বান রেখে আজকের এই সমাবেশ আমাদের সম্মানিত সভাপতি সাহেব কিছুক্ষণের মধ্যে সমাপ্তি ঘোষণা করবেন, আমরা আপন আপন ঠিকানা চলে যাব। সর্বশেষ আমি আবারও আমাদের প্রশাসন সহ যারা যেভাবে আমাদের কলেজ চন্ডীতলা হাই স্কুল বিশেশ্বরী হাই স্কুল ঈশ্বরগঞ্জের ডিএস আলিয়া মাদ্রাসা বোম্বাল আলিয়া মাদ্রাসা পিতাম্বরপাড়া আলিয়া মাদ্রাসা সহ পানান আলিয়া মাদ্রাসা এরকম ভাবে সোহাগী মাদ্রাসা ওলামায়ে কেরাম এখানে এসেছেন, সমস্ত কওমী মাদ্রাসা সহ ওলামায়ে কেরাম দিনদার যারা যেখানে আইডিয়াল কলেজ রেসিডেন্সিয়াল কলেজ সহ আমরা যেখানে গিয়েছি সকলেই আমাদের একসাথে একাত্মতা ঘোষণা করেছেন, ঈশ্বর সকলে এখানে আমাদের আসছেন। আমি সকলকে কৃতজ্ঞতা জানাবো প্রশাসনের সকলকে আমাদের সহযোগিতা করার জন্য, উপজেলা পরিষদের এখানে আমাদের এই সুযোগ দেওয়ার জন্য, বিশেষ করে সাংবাদিক ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, বিভিন্ন মিডিয়া গ্রুপের যারা বিভিন্নভাবে আমাদের এই আজকের এই সম্মেলনকে আজকের এই বিক্ষোভ সমাবেশকে ফুটিয়ে তুলেছে বিভিন্নভাবে, তাদের সকলের কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমার আলাইনা ইল্লাল বালাগ নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আজকে কিছুক্ষণের ভিতরে আমাদের এই সমাবেশ সমাপ্তি ঘোষণা হবে দোয়ার মাধ্যমে। এ পর্যায়ে দোয়ার পূর্বে আলোচনা নিয়ে আসছেন আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি ইত্তেফাক উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত আল্লাম হযরত মাওলানা আবুল ফজল সাহেব দামাত বরকাতুল আলিয়া হযরত সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন এবং আখেরি মোনাজাত পরিচালনা করবেন এবং মাহফিল সমাপ্তি ঘোষণা করবেন। চাকরিজীবী কেউ সেবক এবং কেউ ব্যবসায়ী কেউ সমাজসেবী কেউ বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত কেউ গ্রামবাসী কেউ শহরবাসী কেউ কেউ যুবক কেউ বৃদ্ধ আমরা বিভিন্ন শ্রেণীর বিভিন্ন তবকার মানুষ একত্র হয়েছি। আমাদের মধ্যে বিভিন্ন স্তর বিভিন্ন তবকা থাকা সত্ত্বেও আমাদের মধ্যে একটা বিষয়ে সকলের পরিচয়ে সকলেই আমরা মুসলমান, সকলেই আমরা মুসলমান, সকলেরই নবী আমাদের নবী, সকলেরই ধর্ম এক, সকলেরই নবী এক মুহাম্মদুর রাসূল, সকলেরই ধর্মগ্রন্থ এক এবং মৃত্যুর পরে সকলেই মনার কলমা এক প্রশ্ন এক, ঠিক সকলেই জান্নাত চাই সকলেই জাহান্নাম চাই। এখানে আমাদের বিশেষে আমরা সকলেই মুহাম্মদ ইসলামের উম্মত এবং তা সবাই কামনা করি। কোন পিতার সন্তান সুস্কুর হইতে পারে, ঘুষকুর হইতে পারে, ডাকাই হইতে পারে, চুর হইতে পারে, আলেম হইতে পারে, বাপের মাতার মাথা আগুন দিলে ওরাও কিন্তু কলা নেয়। আজকে যে চিত্র ঘটেছে সারা পৃথিবীতে আগুন জ্বলছে, সারা পৃথিবীর মানুষের রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। আমি আল্লাহর কসম করে বলছি, স্মরণ রাখবেন যদি এর মধ্যে মারা যায় কথাগুলি লেখা রাখবা, আজকে যে আন্দোলন শুরু হয়েছে যে পর্যন্ত এই ভারতের মাটিতে ইসলামের পতাকা প্রত্যক্ষ করে না উঠবে, যে পর্যন্ত ভারতের মাটিতে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ দর্শন না হবে সেই পর্যন্ত আগুন নিভবে না। বিশ্বের মহামানব দেখছে, বান্নার শো লেগেছে, হান্টার লেগেছে, হিপটি লেগেছে, এরপরে আমরা মরিস বুখারি লেগেছে, এরা বলছে যে একমাত্র পৃথিবীতে বিশ্ব মানবতা একমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে না বুঝে এই সমস্ত করতেছে। যাই হোক, আমরা শান্তিপূর্ণভাবে এগুলি করেছি এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর আমাদের অবস্থা হইলো একটা কথা আছে, মুসলমান শির দেগা লেকিন আমামানি দেগা, মুসলমান মাথা দিতে রাজি টুপি দিতে রাজি না, মাথা দিতে রাজি
রাজি, বাগরি দিতে রাজি না। এই গত 100 বছর আগে ভারতে এক মুসলমান মসজিদের সামনে আজান দিছিল, আল্লাহু আকবার 4 বার বলার পর তাকে হত্যা করা হয়। তার লাশের পাশে দাঁড়িয়ে, এমৃত লাশের পাশে দাঁড়িয়ে আরেকজন মুসলমান বাকি আসাদু আলাইল্লা বলে তাকে হত্যা করা হয়। আরেকজন মুসলমান দাঁড়ায়, এইরকম আজান শেষ হইতে 5 জন মুসলমান শহীদ হয়। সেই জাতি আমরা মুসলমান বিশ্বাসে জানে না, মুসলমান জমিনের কারোর দিকে তাকায় না, মুসলমান আল্লাহর দিকে তাকায়। আমাদের পিতা মাতাকে যদি আমাদের সামনে ধোকা করা হয়, আল্লাহর কসম আমাদের অন্তরে আগুন জ্বলবে না, বরং বলবো তারা শহীদ হয়ে গেছে। কোন অবস্থায় পানির সাথে মাছের সম্পর্ক যেমন, তুমি যে কে হও তোমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্ক যেমন, মুহাম্মদুর রাসূল আমাদের জীবন, মুহাম্মদুর রাসূল আমাদের ইসলাম, মুহাম্মদুর রাসূল আমাদের কোরআন, মুহাম্মদুর রাসূল ধর্ম, তারা ছাড়া আমাদের বাঁচার কোনো পথ নাই। আরো কঠিন সিদ্ধান্ত দিতে হয়, আরো যদি কাফনের কাপড় নিয়ে মাথায় রাস্তায় নামতে হয়, আমরা চলে আসি, শহীদ হওয়া পর্যন্ত ফিরবো না। সন্ত্রাসী নই, আল্লাহর কসম সন্ত্রাসী নই। আজকে বিশ্বকে বলতেছে যারা ইসলামের কথা বলে তাদেরকে সন্ত্রাসী বলে কথা লিখতে হবে। আজকে পৃথিবীর চেতনা জাগ্রত হয়েছে, আজকে সকল শ্রেণীর মানুষ, আজকে হিন্দুরাও তার বিরুদ্ধে কথা বলছে, ভারতের সকল শ্রেণীর মানুষ তার বিরুদ্ধে কথা বলছে, ইংরেজরাও কথা বলছে, বিশ্ব মামলা মাতার মাহমুদুর রাসূলুল্লাহ সবচেয়ে বড় বেগমরা বিশ্ব নবী, তার অনুসারী যেন হইতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমাদের শ্রম, আমাদের সাধনা, আমাদের ত্যাগ তিতিক্ষা, আমাদের ঘাম, এই ঘাম রক্তের ফোঁটার চাইতে বেশি মূল্যবান। আমরা পরিবর্তিত, আমরা অপেক্ষা করব যখন ঢাকা ইসলামের নামে আমরা ইনশাআল্লাহ সাড়া দেব। আল্লাহর জন্য আমাদেরকে যে কেউ হই, আমি যে কেউ আল্লাহর জন্য আমাকে রাসুলের অনুসারী, রাসুলের আশেক হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, একটা কথা আমি না বললেই নয়, কাছে একটা বিষয় অনুরোধ করছি, আমাদের মাঝে এখানে বক্তৃতা করার মতো যারা বক্তৃতা করেছি তাদের চেয়ে বেশি যোগ্যতাওয়ালা অনেকেই আছেন, কিন্তু যেহেতু আমাদের একটা ডিসিপ্লিন আছে, আমাদের একটা পূর্ব সিদ্ধান্ত আছে, আমাদের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আমরা মঞ্চকে পরিচালনা করেছি, আমরা অবশ্যই বিশ্বাস রাখি যোগ্যতা দেওয়ার মতো এখানে অনেক, বক্তৃতা দেওয়ার মতো যোগ্যতাওয়ালা এখানে অনেকেই ছিলেন, আমরা ডিসিপ্লিনের স্বার্থে পূর্ব সিদ্ধান্তকে মূল্যায়ন করার স্বার্থে সকলকে বক্তৃতায় দিতে পারি নাই। এই জন্য আপনারা কেউ মন খারাপ করবেন না, আপনারাও আমাদের, আমরাও আপনাদের, আমরাও আপনাদের, আপনারাও আমাদের। সুতরাং আপনাদের কাছে অনুরোধ করে বলি, পায়ে ধরে বলি, এই বিষয়টাকে কেন্দ্র করে কেউ মন খারাপ করবেন না। আসসালামু আলাইকুম। দুপুর সময় চামড়া কুত্তা দিয়ে কামড়া, দুপুর সময় তুই কালে তলে তলে, দুপুর সময়